আজব একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে। জিনিসটা দেখলে আপনারা অবাক হবেন, পাশাপাশি আপনাদের খুবই পছন্দ হবে। দেখেন জিনিসটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা ঝাড়বাতি, দেখেন কত সুন্দর। হ্যাঁ, পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনার ফ্যান আছে। এখন ফ্যানটা কিভাবে আছে, কিভাবে কাজ করে, সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। জিনিসটা নিয়ে যদি আপনার ঘরে সাজান, যেখানেই সাজাবেন মানুষজন আপনার এই জিনিসটার দিকে তাকিয়েই থাকবে। তো পুরো ভিডিওটাই আমরা দেখাবো, প্রসেসটা আপনাদেরকে। আশা করি প্রোডাক্টটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। শামিম ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, এই ঝাড়বাতির মধ্যে যে ফ্যান আছে, বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, প্রথমে আমি ভিউয়ারদেরকে বলবো, আপনারা যে এখানে ঝাড়বাতিটা দেখতেছেন, এটা শুধু ঝাড়বাতি না, এর মধ্যে কিন্তু প্লাস করে ফ্যান দেওয়া আছে। ফ্যানও দেওয়া আছে। ফ্যানটা কিভাবে চলবে বা ঝাড়বাতিতে কয় ধরনের লাইট আছে বা এটা কিভাবে বডিটা তৈরি হয়েছে আমি বিস্তারিত বলি। প্রথমে বলবো, এই যে বডিটা আপনারা দেখতেছেন, এটা হলো স্টেনলেস স্টিল। আচ্ছা, ফ্যানটা আমরা আগে দেখি ভাই। হ্যাঁ, গোল্ডেন কালার। আচ্ছা, ঠিক আছে, ফ্যানটা আমি একটু ফ্যানটা অন করে দিলাম। দেখেন ভিউয়ার্স, রিমোট দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন এই ফ্যানটি। এই যে এখন আপনার ফ্যান হয়ে গেল। আচ্ছা, আর ঝাড়বাতির মধ্যে পাখাগুলো কিন্তু আপনার লুকিয়ে ছিল। হ্যাঁ, যখনই আপনি রিমোট দিয়ে চালু করে দিলেন, দেখেন আজব ব্যাপার, ওটা কিন্তু ফ্যান হয়ে গেল। জি, ঝাড়বাতির মধ্যে ফ্যান। এক কাজে আপনারা কিন্তু মানে একটা জিনিসের মধ্যে দুইটা সুবিধা পাচ্ছেন। জি, দেখেন পাখাগুলো কিন্তু স্মুথলি আপনার চলতেছে, 0% সাউন্ড হচ্ছে, তার মানে কোনো প্রকার সাউন্ড নেই, সাউন্ডলেস একটা ঝাড়বাতি আপনারা পেয়ে যাচ্ছেন। স্পেশালি জিনিসটা কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, এইটাই ছিল ম্যাজিক, যে লুকিয়ে থাকবে পাখা, রিমোট দিয়ে চালু করলে হয়ে যাবে আপনার সিলিং ফ্যান, পাশাপাশি ঝাড়বাতি তো থাকছেই। এখন আপনি বিস্তারিত বলেন ভাই। এখন হইলো আপনাকে বলবো যে এই যে আপনারা যে পাথরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লেজার সিস্টেম। লেজার সিস্টেম, আপনার লাইটটা যখন ভিতরে জ্বলে আপনাকে বোঝা যাবে যে আপনার লাইট পাথরের ভিতরে লাইটগুলো জ্বলতেছে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যে লাইটটা ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ এলইডি লাইট। আর এখানে যে আপনাকে ফ্যানটা আমরা ব্যবহার করছি, চারটা পাখা, এই চারটা পাখা আপনার যখনই ফ্যানটা অফ করে দেই তখন পাখাগুলো ভিতরে চলে যায়। এই দেখেন পাখাগুলো ভিতরে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলো হলো সাউন্ডলেস ফ্যান, আপনার কোনো শব্দ হবে না। অনেক সময় দেখা যায় আমরা ফ্যানের শব্দে বা নিশিরাতে যখন শব্দ হয় শব্দটা অনেক জোরে বোঝা যায়, তো আমরা এখন নিয়ে আসলাম সাউন্ডলেস ফ্যান এবং 100% কপার মোটর প্লাস এই যে পাখাগুলো আপনি দেখছেন, পাখাগুলো হচ্ছে হলো ফাইবারের পাখা। ফাইবারের পাখা, এই পাখার বাতাসটা আপনি কখনো গরম পাবেন না। এক টানা যদি আপনি 7 দিন পর্যন্ত চালান, অনেক পাখা আছে অ্যালমোনিয়াম বা স্টিল হলে পাখাটা চলতে চলতে বাতাসটা গরম হয়ে যায়, তো এটার বাতাস গরম হবে না। প্লাস এর মধ্যে আরেকটা সুবিধা আছে, এটা রিমোট আছে। আচ্ছা, আপনি রিমোট দিয়ে এটাকে অপারেটিং করতে পারবেন। যেমন আপনি দেখেন এটার মধ্যে আবার রেগুলেটর লাগবে না, কারণ রেগুলেটর আপনার রিমোটে দেওয়া আছে। এই যে 1 থেকে 6 পর্যন্ত স্পিরিট দেওয়া আছে, আর এখানে আপনার টাইম সেটিং আছে। প্লাস এটার মধ্যে একটা রিভাইস আছে, রিভাইসটা থাকার সুবিধা হলো আপনি ফ্যানটা উল্টা ঘুরবে। আচ্ছা, যখন আপনি রিভাইসটা দিয়ে দিবেন ফ্যানটা উল্টা ঘুরবে, আপনি শীতের দিনে ফ্যানটা ব্যবহার করতে পারবেন। মানে শীতের দিনেও কিন্তু আপনি চালালে আপনার রুমটা একটু হালকা মিষ্টি গরম বাতাস, মিষ্টি গরম পাবেন, কারণ হচ্ছে নিচের ঠান্ডা বাতাসটাকে টেনে উপরে নিয়ে যাবে, সেই কারণে রুমটা হালকা গরম হবে। জি, আর এই যে লাইটটা দেখতেছেন এখন গোল্ডেন কালার আছে, এটা কালার কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, এই যে আমি চেঞ্জ করে দেখাই, এখন হলো হোয়াইট কালার, হোয়াইট কালার, এখন হচ্ছে অফ হোয়াইট কালার, আর এখন হচ্ছে গোল্ডেন কালার। আচ্ছা, আমি একটু রিভাইস দিয়ে ফ্যানটা ঘুরাবো, তার আগে আমি একটু ফ্যানটা স্টার্ট দেই, কারণ ফ্যানটা এখন ডানে ঘুরবে। এই দেখেন ফ্যানটা কিন্তু এখন ডানে ঘুরতেছে, এই যে পাতাগুলো কিন্তু ডান দিকে ঘুরবে। ওকে, এই দেখেন এই যে পাখাগুলো বেরো আসলো এখন। হ্যাঁ, এরপর আমি রিভাইস দিয়ে দিই, এই দেখেন অটোমেটিক বন্ধ হয়ে আবার ফ্যানটা উল্টো ঘুরবে। ঠিক আছে, আর এর বডিটা হচ্ছে 100% স্টেনলেস স্টিল বডি, আর মোটর হচ্ছে 100% কপার মোটর। এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা আমরা বলে দিচ্ছি, এখানে যে মোটরটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে রোলার এবং কপার মোটর, আমরা মোটরে গ্যারান্টি দিচ্ছি 5 বছর। আচ্ছা, 5 বছরের মধ্যে যদি আপনার মোটরটা পুড়ে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব। আচ্ছা, ঠিক আছে। আর সম্পূর্ণ ঝাড়বাতির ওয়ারেন্টি পাবেন 12 বছর। এই যে ফ্যানটা দেখেন উল্টো ঘুরতেছে, এখন উল্টা ঘুরবে, এই যে এখন উল্টো ঘুরতেছে, এটা হচ্ছে রিভাইস। আপনি শীতের দিনে ফ্যানটা রিভাইস দিয়ে ব্যবহার করলে যখন উল্টা ঘুরবে তখন ফ্যানটা আপনি হালকা মিষ্টি একটা গরম বাতাস পাবেন, মানে গরম এবং শীত, হ্যাঁ, দুই সিজনে এটা আপনার ব্যবহার করতে পারবেন। জি, 12 মাসে এটা ব্যবহার করা। আর সৌন্দর্যের ব্যাপারটা তো আছেই। হ্যাঁ, আপনি এটা শুধু যদি ঝাড়বাতি ব্যবহার করতে চান
আপনি ফ্যানটা অফ করে দেন, এখন আপনি ঝাড়বাতি হিসাবে ব্যবহার করতে পারবেন। ওকে ভাই, দামটা বলে দেন। এটা আমরা অনেকে ভাববে যে, সাধারণত একটা বিষয় আমি বলে দিই, একটা ঝাড়বাতি কিনতে গেলে আমাদের এখন 20-22 হাজার টাকা লেগে যায় নর্মাল একটা ঝাড়বাতি। আচ্ছা, আপনি ঝাড়বাতি প্লাস ফ্যান যখন পাচ্ছেন, এটা আমরা ওই হিসাবে একটা মূল্য দিচ্ছি, পাইকারি মূল্য, যে মূল্যটা যাতে সবাই নিতে পারে, মাত্র 24,500 টাকা। খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।